আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি, কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষারা নারায়ণগঞ্জ শাখাতে। আজ আমি আপনাদের রোজায় ডায়াবেটিস রোগীদের ডায়েট কেমন হবে সে সম্পর্কে বলবো। রোজায় ডায়াবেটিস রোগীদের বেশ কিছু নিয়ম মানতে হবে। প্রথমত, রোজা রাখলে শারীরিক কোনো অসুবিধা হবে কি না তা আগে থেকেই চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে, তাহলে রোজায় ডায়াবেটিস রোগীরা সুস্থভাবে রোজা পালন করতে পারবে। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা যেমন রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তেমনি যে কোনো অসুস্থ অবস্থায় রোজা ভাঙারও নির্দেশ দিয়েছেন। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস রোগীরা রোজা পালন করতে পারবেন। প্রথমত, রোজা রেখে ডায়াবেটিস রোগীরা পানি খাবে এবং এই পানির সাথে ইনসুলিন বা ওষুধ নিয়ে নিবে, আধা ঘন্টা অপেক্ষা করতে হবে না। দেন অন্যান্য সময় 6 বারে যে খাবারটা খায় সেই খাবারটাকে 3 বারে খেতে হবে, অর্থাৎ ইফতার, সন্ধ্যারাত এবং ভোররাত এই 3 বারে খেতে হবে। প্রথমে বলবো ইফতার প্রসঙ্গে, ইফতারে ডায়াবেটিস রোগীরা পানীয় দিয়ে রোজা ভাঙবে, 2 খেজুর খেতে পারবে, সাথে নর্মাল টেম্পারেচারের পানি খাবে, অথবা কচি ডাবের পানি বা লেবুর পানি বা টক দইয়ের লাচ্ছি খেতে পারে। এই ক্ষেত্রে চিনি মিষ্টি জাতীয় কোনো শরবত ডায়াবেটিস রোগীরা খাবে না, কারণ ডায়াবেটিস রোগীদের জন্য একটুখানি চিনিও অনেক বেশি, সেটা সরাসরি ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীরা যে কোনো একটা মিষ্টি ফলের শরবত খেতে পারে, আমের শরবত বা বেলের শরবত বা তরমুজের শরবত খেতে পারে, তবে কোনো ধরনের সুগার অ্যাড করা যাবে না। পানি দিয়ে রোজা ভাঙার পরে তারা নামাজ পড়ে ইফতার খাবে। ইফতারে ছোলা বা মুড়ি পরিমাণ মতো খাবে, তেলে ভাজা খাবার অতিরিক্ত খাওয়া যাবে না, এটা পরিমাণ মতো 1 থেকে 2টা খাওয়া যেতে পারে। যাদের রক্তে চর্বি পরিমাণ বেশি তারা এটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। আর অবশ্যই তেলে ভাজা খাবারটা বাইরে থেকে গ্রহণ না করে ঘরে তৈরি করতে হবে, কারণ বাইরে একই তেলে ভাজা হয় এই খাবারগুলো, এবং একই তেলে ভাজার কারণে বারবার ট্রান্সফ্যাটের পরিমাণ বেড়ে যেতে পারে। তাহলে ডায়াবেটিসের সাথে যদি হাই প্রেশার বা হার্টের সমস্যা থাকে, এই সমস্ত রোগের জটিলতা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। অনেকের অ্যাসিডিটি সমস্যা থাকে, তারা সরাসরি ভাত বা রুটি পরিমাণ মতো নিয়ে সাথে মাছ মাংস ডিম প্রোটিনের সোর্স হিসাবে যে কোনো একটা রাখতে পারে, আর এর সাথে মিক্স সবজি নিতে পারে। কেউ যদি ইফতারে এই ধরনের ভারী খাবার খেতে না চায়, সে ইফতারে দুধের তৈরি কোনো খাবার খেতে পারে বা দইয়ের সাথে কোনো খাবার মিক্স করে খেতে পারে, যেমন দুধের সাথে চিড়া বা মুড়ি মিক্স করে খেতে পারে, ওটস বা কর্নফ্লেক্স মিক্স করে খেতে পারে। পাশাপাশি সে পরিমাণ মতো মিষ্টি ফল এবং টক ফল বেশি পরিমাণে খেতে পারে। ইফতারের পরেই যে খাবারটি আসে সেটা হচ্ছে সন্ধ্যারাতের খাবার। একজন ডায়াবেটিক রোগীকে 3টা পোর্শনেই খাবার মেনটেন করে খেতে হবে। ইফতারে অতিরিক্ত খেয়ে সন্ধ্যারাতের খাবারটাকে স্কিপ করা যাবে না। সন্ধ্যারাতে সে টোটাল ক্যালোরির 10 থেকে 20% খাবার নিতে হবে। সন্ধ্যারাতের খাবার যদি ডায়াবেটিক রোগী ঠিক মতো না খায়, তাহলে কিন্তু তার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকবে না। তাই সন্ধ্যারাতে 1 বাটি স্যুপ খেতে পারে, অথবা দুধ বা দইয়ের সাথে কোনো একটা খাবার মিক্স করে খেতে পারে, চিড়া বা মুড়ি বা খই, ওটস বা কর্নফ্লেক্স মিক্স করে খেতে পারে যদি সেটা ইফতারে না খেয়ে থাকে, অথবা সন্ধ্যারাতে 2টো লালআটার রুটি সাথে মাছ মাংস বা ডিম খেতে পারে। তবে প্রতিদিন সেম মাংস না নিয়ে বা ডিম না নিয়ে চেঞ্জ করে করে খেতে হবে, আর সাথে অবশ্যই সবজি বা শাক রাখতে হবে। এরপরে আসি ভোররাতের খাবার। একজন ডায়াবেটিক রোগীকে ভোররাতের খাবার কোনোভাবেই স্কিপ করা যাবে না। ভোররাতের খাবারটা হবে টোটাল ক্যালোরির 30 থেকে 40%। ভোররাতে সে তার ভোররাতের খাবারটা হবে আগে দুপুরে যে পরিমাণ খাবার খেত সেই পরিমাণ, দুপুরের খাবার হিসাবে পরিমাণ মতো ভাত নেবে, ভাতের সাথে মাছ মাংস বা ডিম নেবে এবং সবজি খাবে, সাথে 1 কাপ দুধ বা টক দই রাখা যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই মিষ্টি দই ডায়াবেটিক রোগীরা অ্যাভয়েড করবে, এবং এই সেহরির খাবারটা খুব বেশি আগে খেয়ে ফেলা যাবে না এবং স্কিপ করা যাবে না। যদি খুব বেশি আগে খেয়ে ফেলে বা স্কিপ করে, তাহলে কিন্তু তার ব্লাড সুগার লেভেল কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, যাদের প্রেশারের সমস্যা তাদের ব্লাড প্রেশার লেভেল কমে যেতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ইউরিন ইনফেকশন হতে পারে। পরিমিত পরিমাণে যদি খাবার না খায় সে এনার্জি ফিল করবে না, অবসাদ বা ক্লান্ত ভোগ করে রোজার ভেঙে ফেলতেও হতে পারে। তাই অবশ্যই সেহরির খাবারটা পরিমাণ মতো খেতে হবে, এবং সেহরির খাবার কোনোভাবেই স্কিপ করা যাবে না এবং অনেক আগে খেয়ে ফেলা যাবে না। অনেকে সেহরির খাবারটা অনেক বেশি আগে খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু লং টাইম না খেয়ে থাকলে এই সমস্যাগুলো হয়। তাই সেহরির খাবারটা আজানের ঠিক আগ দিয়ে একটু সময় মতো খেতে হবে, খুব আগেও না খুব পরেও না।
এভাবে যদি ডায়াবেটিক রোগী তিনবারে নিয়ম মেনে পরিমাণ মতো খাবার খায় তাহলে কিন্তু সে সুস্থভাবে রোজা পালন করতে পারবে। আর ডায়াবেটিস রোগীদেরকে আমরা হাঁটার ক্ষেত্রে বলি যে ডায়াবেটিস রোগীরা খুব সকালে হাঁটার দরকার নেই, তারা যদি তারাবির নামাজ পড়ে সেক্ষেত্রেও তাদের হাঁটার দরকার নেই। যারা উঠবস করে তারাবির নামাজ পড়ে না, তারা হচ্ছে ইফতার খাওয়ার পরে 30 থেকে 40 মিনিট হাঁটবে। এইভাবে যদি তারা রোজা পালন করে তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীরা সুস্থভাবে রোজা পালন করতে পারে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।